দেশে চলমান লকডাউনে ট্রেন লঞ্চ সহ দূরপাল্লার বাস বন্ধ থাকলেও চলছে লোকাল পরিবহনগুলো। এসব পরিবহনের স্বাস্থ্যবিধি না মেনেই অবাধে ছুটছে ঘরমুখী মানুষ। ঢাকা লালবাগ তাইছি গাজীপুর, গাজীপুর তাইছি মাওনা, মাওনার তো যাবো এখন ময়মনসিং। তো ভাঙ্গে ভাঙ্গে আসতেছি, পরিশ্রম বেশি, টাকা লাগতেছে বেশি। গাড়ি দেখা গেছে চালাইতেছে যে রোডে উঠতে দিতেছে না, পুলিশটা 500 টাকা দিল, 1000 টাকা দিল, দেখা গেছে আবার চলতেছে। অন গাড়িওয়ালার কি বলবো আমরা। গাজীপুর শিল্প নগরী হিসেবে বেশ পরিচিত। দেশের বিভিন্ন জেলার মানুষ কাজ করে গাজীপুরের ছোট বড় শিল্প কল কারখানাগুলোতে। আসন্ন ঈদকে সামনে রেখে তাই ঘরমুখী মানুষেরও চাপ অনেক বেশি। বিশেষ করে দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোর মানুষের চলাচল কেন্দ্রবিন্দু গাজীপুর জেলার মাওনা হাইওয়ে। মহাসড়কে চলাচল করা এসব পথচারী থেকে শুরু করে দূর অভিমুখী যাত্রীদেরও নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। মালবাহী পিক আপ ভ্যানে চলছে অবিরাম ঘরমুখী মানুষ। মালবাহী গাড়িতে যাত্রী কেন, এমন প্রশ্নের উত্তরে মিলছে নানান যুক্তি। খুব ইমার্জেন্সি, গাড়ি হইতেছে না তাই আইছে। গাড়ি তো নাই, গাড়ি নাই, দেখে তো গাড়ি যাইলাম। যাত্রী সব যাবো, যাওয়ার মতন কোনো জোগাড় নাই, পরে এটা পাইছি না, এটা যাই যাবো। কোনোভাবেই থামানো যাচ্ছে না ঘরমুখী মানুষের ঢল। এভাবেই চলতে থাকলে মহামারী করোনা প্রকোপ সামলাতে হিমশিম খেতে হবে আমাদের সবার। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে ওমর ফারুক, গ্লোবাল টেলিভিশন, গাজীপুর।